আজকের এই ভিডিওতে আমরা এক্সট্রুজনের কিছু অ্যাপ্লিকেশন দেখব, কিন্তু তার আগে আমরা এখানে বেসিক কিছু বিষয় দেখে নেই মডেলিং প্লেসের ক্ষেত্রে। যেমন এখানে আমরা যে উইন্ডোর বর্ডার দেখতে পাচ্ছি, যে বাউন্ডারি, এই বাউন্ডারিটাকে ধরাক আমি এখান থেকে কপি করলাম। নর্মালি যে কপি করা হয় সেভাবে আমি এখান থেকে কপি করলাম। তো এখানে যে আমরা দুইটা কপি তৈরি করলাম, এদের দুইটার মধ্যে মেইনলি বেসিক পার্থক্য হচ্ছে যে একটাতে ক্লিক করলে সেই একটাই সিলেক্টেড হবে এবং সেই একটাকেই আমরা যেমন ইচ্ছা এডিট করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি এটাকে বাড়াই তো একটাই বাড়বে, আবার যদি এটাকে এটা যদি আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করি, যেমন ম্যাটেরিয়াল চেঞ্জ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করার পর যদি ডান দিকে আমরা এডিট টাইপে ক্লিক করি, তো এখানে কিন্তু ম্যাটেরিয়াল চেঞ্জ করার কোনো অপশন আমরা দেখব না। আমাদেরকে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হলে এটাকে এডিটিং প্লেসে নিয়ে যেতে হবে এবং সেখানে আমরা অবজেক্ট সিলেক্ট করার পর বাম দিকে এই যে এই প্রপার্টিস প্যানেলে ম্যাটেরিয়ালস অ্যান্ড ফিনিশেস নামে একটা এরকম প্যানেল দেখতে পাবো, যেখানে থ্রি ডটে ক্লিক করে আমাদের যেই ম্যাটেরিয়াল আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এইভাবে আসলে আমরা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে আমাদের দুইটার জন্য। তো একটা প্রসেস আছে যার মাধ্যমে আসলে আমাদের এই যে উইন্ডোর যে বাউন্ডারিগুলো আছে সেগুলো একটা গ্রুপে থাকবে, এবং একটা গ্রুপে থাকলে সুবিধা হচ্ছে যে আমাদের এই সব কয়টা গ্রুপকে একসাথে ছোট বড় করা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যে কোনো একটাতে ম্যাটেরিয়াল চেঞ্জ করলে বাকিগুলোতেও আমাদের ম্যাটেরিয়াল অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে এডিটিং প্লেসে নিতে হবে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে এবং আমাদের এখানে এডিট এক্সট্রুজন যেই এখানে কমান্ডটা আছে সেখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা এটার বাউন্ডারি খুঁজে পাবো। এখন এই যে আমরা বাউন্ডারি পাইছি, আমাদের এই বাউন্ডারিটাকে বাকি যে আমাদের লেভেলগুলো আছে সেখানে কপি করতে হবে। তো এই বাউন্ডারি সিলেক্টেড রাখার পর আমি এখান থেকে কপি দিচ্ছি, আমি এখান থেকে মাল্টিপল দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটার যে অরিজিন আছে যেটা আমরা কপি করব সেটা সিলেক্ট করে বাকি যে আমাদের উইন্ডোগুলো আছে তাদের ওই স্পেসিফিক পয়েন্টে আমাদের জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখন এটা সুবিধা হচ্ছে যে আমরা এখন যদি এটার এডিট মোড ফিনিশ দিই, ফিনিশ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে একটা কমন একটা অ্যারো আছে যার মাধ্যমে আমরা এখানে এটাকে বড় বা ছোট করতে পারবো, মানে রিসাইজ করার জন্য একটা কমন অ্যারো আছে। কিন্তু বাকিগুলোর জন্য এখানে ফ্রি হ্যান্ড মুভমেন্টের জন্য কিছু অ্যারো এখানে দিয়ে রাখছে। আর আরও আরও একটা সুবিধা হচ্ছে যে এখানে যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি আমি চেঞ্জ করি, যেমন এখানে অবজেক্ট একটা সিলেক্ট করলে কিন্তু সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সবগুলো সিলেক্টেড হওয়ার পর আমরা এখান থেকে ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিলাম। ধরা যাক এখান থেকে আমি পেইন্ট এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম। করার পর আমরা দেখব যে আমাদের এখানে কিন্তু এই যে উইন্ডোর বাউন্ডারিগুলোর ম্যাটেরিয়ালে চেঞ্জ আসছে। আরেকটা বিষয় হচ্ছে এখন আমরা এডিট মোড ফিনিশ দিলে আমাদের এরকম একটা উইন্ডো বর্ডার তৈরি হয়ে যাবে। তো আমরা এক্সট্রুশনের কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে জানি। এখন এক্সট্রুশনের কিছু অ্যাপ্লিকেশন দেখার জন্য আমরা যা করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা লেভেলে যাই। ধরা যাক আমি এখান থেকে এটা হচ্ছে আমাদের সিক্স লেভেল। তো এই যে সিক্স লেভেলের যে এই এখানে যে রেলিংটা আছে সেই রেলিং আমি ডিলিট করে দিই, আর হচ্ছে আমরা এখান থেকে লেভেল সিক্সে যাব। যাওয়ার পর ধরা যাক এখানে যেখানে আমরা রেলিং ডিলিট করছি সেখানে আমরা এখানে একটা ওয়াল তৈরি করি, সরি আমরা রেলিংটা ডিলিট করছি হচ্ছে ডান পাশে। তো এখন আমরা যে ওয়াল তৈরি করলাম সেই ওয়ালটার আচ্ছা সেই ওয়ালটা আমাদের সিলেক্ট করতে হবে, মানে সেই ওয়ালের সবগুলা অংশ আমাদের সিলেক্ট করতে হবে। এবং একটা জিনিস আগে থেকে খেয়াল রাখতে হবে যে এই ওয়ালটা আনকানেক্টেড কিনা। তো আনকানেক্টেড থাকলে সেটার হাইট যাতে 4 ফিট হয়, কারণ আমরা নিশ্চয়ই জানি যে আসলে আমাদের ব্যালকনির যে সামনে প্যারাপেট ওয়াল আছে সেইটার হাইট এত বেশি হবে না, যদি কানেক্টেড থাকে তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা এখন আনকানেক্টেড অবস্থায় আমরা এরকম প্যারাপেট ওয়াল পাইছি। এখন এটাতে আমরা এক্সট্রুশনের কিছু অ্যাপ্লিকেশন দেখব। তো এক্সট্রুশনের অ্যাপ্লিকেশন দেখার জন্য আমাদের এখান থেকে কম্পোনেন্টে যেতে হবে, মডেলিং প্লেসে যেতে হবে।
যাওয়ার পর এখান থেকে আমরা জেনেরিক মডেল বা যে কোনো কিছু নিয়ে নিই, অথবা তার আগে আমরা একটা কাজ করি, এই ওয়ালটার বাউন্ডারি আমরা এডিট করি। প্রথমে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পর আমরা এখানে ধরা যাক এরকম একটা ওপেনিং, এবং এই পাশে ধরা যাক এরকম একটা ওপেনিং তৈরি করলাম। তো এখন স্প্লিট টুল নিব, SL নেওয়ার পর সামনে উপরে এবং নিচে দুইটা ক্লিক করে আমি যদি এখানে TR টাইপ করি, আর হচ্ছে এখানে আমাদের এটা এটা আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, আনজয়েন্ট রেখে আমরা জাস্ট লাইন দিয়ে দুই পাশে লাইন অ্যাড করে দেবো। আচ্ছা এখন আমরা এখান থেকে এডিট মোড ফিনিশ দিচ্ছি। তো এডিট মোড ফিনিশ দেওয়ার পর এখন আমরা এখানে এরকম একটা ওপেনিং দেখতে পাবো। তো এখানে মেইনলি আমরা আমাদের যে এক্সট্রুশনের অ্যাপ্লিকেশন আছে সেগুলো দেখব। তো তার জন্য আমাদের এখানে কম্পোনেন্টে গিয়ে মডেল ইন প্লেসে যেতে হবে, এবং এখান থেকে আমরা প্রথমটাতে জেনারিক মডেল সিলেক্ট করতেছি, ওকে দিচ্ছি। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখানে এই যে রাইট যে লেখাটা আছে, এই যে আমাদের ভিউ কিউবের রাইট লেখাটাতে ক্লিক করব। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এখানে মডেল করতে সুবিধা হবে। তো রাইট লেখায় ক্লিক করার পর এক্সট্রুশন কমান্ডে যাব, সেটে প্লেন ক্লিক করব, পিকে প্লেনে যাব এবং ওকে দিব। আমরা তারপর এখান থেকে আমাদের যে প্যারাপেট ওয়াল আছে সেটার সারফেস সিলেক্ট করতে হবে। এখন সারফেস সিলেকশনের পর এখান থেকে আমরা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে জাস্ট আমাদের যেই ধরনের আমরা এখানে মডেল তৈরি করতে চাই সেটা জাস্ট তৈরি করতে হবে। এখানে পরেরটা আমি এখানে ওয়ান ইঞ্চ অফসেট দিই। ওয়ান ইঞ্চ অফসেট দিয়ে জাস্ট আমরা আচ্ছা ওয়ান ইঞ্চ না ধরা যাক একটু বেশি দিই, 2 ইঞ্চ দিই। সবার শেষে লাইন নিয়ে আমরা এখান থেকে অফসেটটা অফ করে দিব, জিরো দিব। জিরো দিয়ে জাস্ট উপরের দুইটা লাইন আমাদের কানেক্ট করতে হবে দুই পাশে, এবং এখান থেকে আমরা এডিট মোড যদি ফিনিশ দিই তো আমরা এখানে এরকম একটা অংশ দেখতে পাবো। এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে যদি আমরা শর্ট করতে চাই তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইটার অ্যারোটাকে আমরা জাস্ট পেছনের দিকে নিয়ে যাব। তো আমরা এটার যে সাইজ আছে সেটাকে রিসাইজ করতে পারবো, অথবা আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে সিলেকশনের পর আমাদের এখানে বাম দিকে আমরা প্রপার্টি প্যানেলে দেখতে পাবো যে এক্সট্রুশন স্টার্ট। এক্সট্রুশন স্টার্ট হবে তো আমাদের একটা জিরো লেভেল থেকে, বাট শেষ কোথায় হবে সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো। সেটা যদি আমরা জিরো স্পেস টু দেই তার মানে হচ্ছে 0 ফিট 2 ইঞ্চি। এখন যদি মাউসের কার্সার বাইরে আনি তো এটার যে এই যে এই কর্নারের যে থিকনেস সেটা হবে হচ্ছে আমাদের 2 ইঞ্চ। আবার এটাকে সিলেকশনের পর আমি যদি এখানে এক্সট্রুশন এন্ড দিই হচ্ছে 0.7, মাউসের কার্সার বাইরে আনলে এটার কিন্তু থিকনেস হয়ে যাবে হচ্ছে 7 ইঞ্চ। ঠিক আছে, তো এভাবে আমরা আমাদের যে রিসাইজ আছে সেটা করতে পারবো। এখন আমরা আরেকটা এখানে কিছু রেলিং তৈরি করব। তো রেলিং তৈরি করার জন্য আমরা এখানে এডিট মোড ফিনিশ দেব না, না দিয়ে যা করব সেটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব, এক্সট্রুশনে ক্লিক করব, করার পর সেটে প্লেনে ক্লিক করব, পিক প্লেন নামে রেডিও বাটন সিলেকশনের পর আমরা এখান থেকে আমাদের যে রিকোয়ার্ড প্লেন আছে যেমন এই প্লেনটা আমরা সিলেক্ট করব। আর কোন প্লেন সিলেক্ট করছে সেটা যদি আমরা ভুলে যাই যে আসলে আমরা কোন প্লেন সিলেক্ট করছি সেটা আমাদের মনে নেই, তো আমাদের এখানে ওয়ার্ক প্লেন নামে যে প্যানেল আছে সেখানে শোতে ক্লিক করতে হবে। শোতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের সিলেক্টেড প্লেন কোনটা। তো তারপর আমরা এখান থেকে যেটা করব সার্কেল কমান্ড নিব। সার্কেল কমান্ড নেওয়ার পর এখানে এরকম একটা সার্কেল তৈরি করব। সার্কেল তৈরি করার মানে পর পর কয়েকটা আমরা তৈরি করতে পারি, যেমন হচ্ছে এরকম পরেরটা আমরা সেমভাবে তৈরি করতে পারি, অথবা আমরা যা করতে পারি সেটা হচ্ছে সবাই জানি কপি করতে পারি। কপি করার পর অবজেক্ট সিলেক্ট করে আমাদের এখান থেকে জাস্ট পয়েন্ট সিলেক্ট করে জাস্ট পরবর্তী অংশে আমাদের এখানে
पेस्ट कर दीते हैं। अच्छा এখন এইগুলা ডিসটেন্স আমরা ইকুয়ালে তৈরি করতে পারি, তো সেই জন্য আমাদের ডিসটেন্স দিতে হবে, মেইনলি একটু সময় লাগবে, কিন্তু এক্সট্রুশনের এই কাজগুলো মেইনলি ফ্রি হ্যান্ডে করলেও হয়। আচ্ছা এখন এটার যদি আমরা এডিট মোড ফিনিশ দেই তো আমরা এরকম কিছু পাইপ দেখতে পাবো, যেখানে আমাদের যে এই সামনের অ্যারোটা আছে সেটাকে যদি আমি নিয়ে যাই তো আমাদের এখানে আমরা দেখতে পাবো যে এরকম রেলিং তৈরি হয়ে গেছে। এবং পরেরটার অংশও সেম, আমরা যদি আবার উপর থেকে ক্রিয়েটে ক্লিক করি, এক্সট্রুশনে ক্লিক করি, এখান থেকে ওয়ার্ক প্লেন সিলেক্ট করি, তারপর আমাদের জাস্ট এখান থেকে সার্কেল সিলেক্ট করতে হবে। করার পর আমরা এখানে একটা সার্কেল তৈরি করব। করার পর এখান থেকে আমরা কপি নিব, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার দেব। দেওয়ার পর জাস্ট আমাদের এখান থেকে যে অবজেক্টের কোন পয়েন্টটা আমরা কপি করতে চাই সেটা জাস্ট আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এটার সেন্টার নিয়ে এখন এগুলো আমাদের এডিট মোড ফিনিশ দেই, তো আমরা এখানে আরও এরকম কিছু পাইপ দেখতে পাবো। এগুলো যদি আমি সামনে নিয়ে আসি তো আমাদের এখানে অ্যাটাচড হয়ে যাবে এবং আমরা এরকম আরও এক ধরনের ডিজাইন দেখতে পাবো। তো এখানে আরও আমরা এরকম ডিজাইন তৈরি করতে পারি, যেমন এক্সট্রুশনে যাওয়ার পর আমরা প্লেন সিলেক্ট করে ধরা যাক যে এখান থেকে আমি এই প্লেনটাকে সিলেক্ট করতেছি। করার পর আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, একটু কাজ করি এখানে এটার উপরের অংশটাকে ড্র্যাগ করে একটু উপরে নিয়ে যাই। তারপর আমরা এটার একটা কপি তৈরি করি, ধরা যাক এই অংশের। আচ্ছা কপি সম্পূর্ণ অবজেক্টের তৈরি করতে হবে, তো সম্পূর্ণ অবজেক্ট সিলেকশনের পর এখান থেকে কপি সিলেক্ট করে জাস্ট আমরা এখানে একটা কপি তৈরি করলাম, এডিট মোড ফিনিশ দিলাম। দেওয়ার পর আমরা যদি চাই তাহলে এই সম্পূর্ণটাকে এই যে এই অ্যারোর মাধ্যমে এখানে একটু ক্লোজ হব, অ্যারো সিলেক্ট করে আমরা এখানে এরকম ডিজাইন আমরা তৈরি করতে পারি, আবার যদি চাই এটার নিচের অংশ ঠিকঠাক করতে পারি। আচ্ছা তো যাই হোক, এইভাবেই আসলে আমাদের যে এক্সট্রুশন আছে সেইটার সেই কমান্ডার অ্যাপ্লাই আমরা করতে পারবো। আমরা যদি ডান দিকে চাই যে এখানে কিছু একটা তৈরি করতে, সেটাও করা সম্ভব। তো আসলে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন এই এডিট মোড ফিনিশ না দিয়ে, এডিট মোড যদি ফিনিশ দিই তাহলে কি হবে, এই সম্পূর্ণ এডিট মোড যদি আমরা ফিনিশ দিই তো যা হবে সেটা হচ্ছে আমাদের এতক্ষণ আমরা যেই যতগুলো অবজেক্ট তৈরি করলাম একবার মডেলিং প্লেস নেওয়ার পর, আমরা জাস্ট একটা অবজেক্ট সিলেক্ট করলে কিন্তু বাকি সবগুলো অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা গ্রুপ আকারে যে অবজেক্টগুলো তৈরি করতে চাই এগুলোকে আমাদেরকে একটা মডেলিং প্লেসের আন্ডারে রাখলে সেটা আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। তো এই এই সবগুলো সিলেক্ট করার পর এখন যদি আমরা এডিটিং প্লেসে ক্লিক করি, করার পর যদি আমরা এখান থেকে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি, কারণ আমাদের এটা হচ্ছে এই তিনটা মানে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে একটা গ্রুপের ভিতরে, তো আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে কিন্তু কন্ট্রোল প্রেস করে কিন্তু মাল্টিপল অবজেক্ট এখানে সিলেক্ট করতে পারি, এটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করি, করে আমরা এখান থেকে ধরা যাক যে কোনো ম্যাটেরিয়াল দিতে পারি, ধরা যাক গ্লাসের ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিলাম, তো আমরা দেখতে পাবো এখানে কিন্তু ম্যাটেরিয়ালে চেঞ্জ আসবে। তো এখানে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে এডিট মোড যেটা ফিনিশ করব সবার লাস্টের যেটা, সেটা আমাদের ফিনিশ করার আগে যে চিন্তা করতে হবে যে আসলে এই অবজেক্টগুলো একই গ্রুপে বা একই মডেল ইন প্লেসে থাকবে কি না, যদি থাকে তারপরে আমরা ফিনিশ করব, আর যদি আরও এক্সট্রা কিছু মডেল আমাদের অ্যাড করতে হয় তো সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে এক্সট্রুশন দিয়ে বা যা আছে সেগুলো দিয়ে তৈরি করে তারপর আমরা এখান থেকে আমাদের এডিট মোড ফিনিশ দেব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।